শুনো মা, বিয়ে করতেছে ভালো কথা, কিন্তু তোমার ঘর জামাই যদি ভালো না হয় আমি কিন্তু ঘর সংসার করব না। আচ্ছা ঠিক আছে। কিতুলা ভাই, আমার বোনকে পছন্দ হয়েছে? আমার বোন কিন্তু একের পাত্রী। তুমি কি বিয়ের আগে কার সাথে রিলেশন আর কি, আই মিন প্রেম করেছো? ছি ছি, কি বলেন এসব! আমি এগুলো মানে এগুলো করবো কেন? আপনাদের ছেলেদের তো দিয়ে বিশ্বাস নেই। ফেসবুক এবং কি মেসেঞ্জার আর হোয়াটসঅ্যাপ টুইটার এগুলো সব কিছুর পাসওয়ার্ড আমাকে দিয়ে রাখবেন, আমি প্রতিদিন রাতে চেক দিব। ইয়ে মানে তুমি এগুলো কি বলতেছো? আমার যদি পাত্রে পছন্দ না হয় আমি কিন্তু সাথে সাথে তালাক দিয়ে পড়ব। এই শুনো আমার নাতি, আমারও এই কথাই ছিল। আমি যখন তোর দাদির বিয়ে করতে গেছিলাম, যদি পছন্দ না হয়তো আমি তালাক দিয়ে তুই আইয়া পড়তাম। তুই আমার মনের কথা নেই কইছ, চল দেই যাই দিই আগে। আপনি তো ঠিক কথাই কইছেন, তাহলে একটা কাম করুন নি, ওই বিয়া পড়ানোর আগে আগে ওই মিষ্টি যা লাগে বাজার থেকে নিয়ে আসুন নি। আচ্ছা ঠিক আছে, তাহলে চলো যাই। দাদা হ্যাঁ, ও বুঝছি। এই রনি, তোমরা একটু দাঁড়াও, পরে একটু গা, চলো যাই। আপা তাড়াতাড়ি আইও। আচ্ছা ঠিক আছে, আর তাড়াতাড়ি আসি। আসুন ভাই, এই দিকে আমি চলে যাই। ভাইয়া এখনো আসতেছে না কেন? আমার কিন্তু আর ভালো লাগতেছে না এই গরমে। আচ্ছা ঠিক আছে, একটু অপেক্ষা কর, চলে আসবে। আব্বা তাড়াতাড়ি নিয়ে আসো তো। দেখি তো আমার বিহান মারে কেমন লাগতেছে। মন খারাপ থাকবো না, তোমাকে সংসারে আমি বোঝা হয়ে গেছি গা, তার লেগাই আমার তুমি অন্যজনের লোকের বিয়া দিতেছ। হ্যাঁ আমার কি সয় সম্পত্তি কম আছে নাকি যে আমি বোঝা হয়ে গেছি একজন মানুষকে খাওয়াইতে পারবো না? দেখ মা, এমন করে বলতে হয় না, প্রত্যেকটা বাবা মাই সন্তানের ভালোই চায়, খারাপ চায় না। সন্তানটা বড় হলে বিয়া দিতে হয়, আমি তো তাই করতেছি নাকি। মন খারাপ করা, সব ঠিক হয়ে যাবো। আপু তুমি কোনো চিন্তা করো না, তোমার শ্বশুর বাড়িতে কয়েকদিন পর পরই আমরা যাবো। আমি তো একবারে বিদায় করতেছি নাকি, তুইও আসবি আমরাও যাবো। শুনো মা, বিয়ে করতেছে ভালো কথা, কিন্তু তোমার ঘর জামাই যদি ভালো না হয় আমি কিন্তু ঘর সংসার করব না। আচ্ছা ঠিক আছে, সেটা তো পরে দেখা যাব, এখন বিয়েটা আগে হই। এই আসো না ভাই, চিল্লা চিল্লি কিসে দেখো? বাবা তুমি না ডাকতেছে, বলবো খাইছে মনে হয়েছে হয়েছে নিয়ে আইতেছে। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা আপনাদের বসার আয়োজন করছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বেশা ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। আসেন বসেন বসেন। আব্বা আপনি বসেন। হ্যাঁ বেশ ঠিক আছে। তাই সাহ, আর দেরি করে লাভ কি, মেয়ে নিয়ে আসেন কথাবার্তা শেষ করি। হ্যাঁ আর দেরি করে না, এদিকে আমার সব গুজগাছ করা আছে, আমি এক্ষুনি আনতাছি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আপু, এরপর আমার বিয়েটা ফাইনাল করি। চুপ, একটা থাকবো মামা, লজ্জা করে না। আমি কিন্তু আগেই কইছি, মেয়ে যদি পছন্দ না হয় আমি কিন্তু বিয়ে করবো না।
চিন্তা করিস না, তুই না করলে আমি তো করি। কিছু সমস্যা? না না না, আমরা একটা দাদা না তুই আলাপ করবি। ও আচ্ছা। কি তুলা ভাই, আমার বোনকে পছন্দ হয়েছে? আমার বোন কিন্তু একের পাত্রী। আমরা তো জানি আমার বৌমা দেখতে অনেক সুন্দর। আমি পাত্রীর লোকের একটু একা কথা কব। কিছু ভালো জিনিস বলো। আমার নাতি, এই আমার নাতি বোর সাথে একটু প্রাইভেট আলাপ করতে চায়। সমস্যা নাই তো, কোনো আচ্ছা, তোমার আমার তো বিয়ে হবে, সেহেতু আমার তোমার সম্পর্কে কিছু জানার আছে, তোমারও আমার সম্পর্কে জানার থাকতে পারে। তুমি কি বিয়ের আগে কার সাথে রিলেশন সিলেশন আর কি আই মিন প্রেম করেছো? ছি ছি, কি বলেন এসব? আমি এগুলো মানে এগুলো করবো কেন? আমি এসব ফ্যামিলির মেয়ে না, আমি এসব করিনি। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আপনি তো আমার কথা জানলেন, এবার বলেন আপনি কি কোনো মেয়ের সাথে প্রেম টেম করছেন? ঠিক আছে, যদি বাচ্চা কাচ্চা বিয়েটি হয়ে যায় ঠিক আছে, যেহেতু বিয়ে হয়ে গেছে তারপরেও আপনাদের ছেলেদের তো দিয়ে বিশ্বাস নেই, ফেসবুক এবং কি মেসেঞ্জার আর হোয়াটসঅ্যাপ টুইটার এগুলো সব কিছুর পাসওয়ার্ড আমাকে দিয়ে রাখবেন, আমি প্রতিদিন রাতে চেক দিব। মানে তুমি এগুলো কি বলতেছো? তাহলে তো সকলের সাথে আমার কথা কো হবে না। হ্যাঁ হ্যাঁ, আমি যা বলেছি তাই, আমাকে দিতে হবে, নাহলে আমি বিয়ে করবো না। আরে না, দেব তো দেব। ঠিক আছে চলো। নাতি ভাই, হ্যাঁ কথা বলছো? তোমার কি খবর? না, আমারও পছন্দ হয়েছে। কইছিলাম না তোরে যে অগো দুইজনে খুব আল্লাহ মিলে দিছে। আপা সব কিছু তো আপনার ইচ্ছা মতোই হইলো। আচ্ছা ঠিক আছে, আচ্ছা তাহলে এখন যাওয়া আমার তো আনতে
মা আব্বার দিকে রাখো খারাপ না আমার সালমান কালবে দিকে রাখি সালমান খান তার মানে ওর সাথে সালমান খানের প্রেম আসলো ও তো সেটা আমারে কয় নাই দাদা এই বিয়ে আমি করব না আরে না বাবাজি আসলে বাবাজি এই ছাগলের নাম হলো সালমান খান এই ছাগলটারও খুব আদর যত্ন করে বড় করছে তো এই জন্যে তাই তো কই তোর কথা শুনে আমার আত্মাই উড়ে যাবে নিছিল ভাই আনন্দ ফুটিয়েই থাকবো আপনারা কোনো টেনশন করেন না কান্দাকানি করেন না বিয়াই সাহেব তাইলে আমাকে বিদায় দেন আমরা মানে সকাল সকালে বাড়িতে পৌঁছাতে পারি বাবা আমার মায়াটা আমি তোমার হাতে তুলে দিলাম পরে তুমি দেখে শুনে রাখো আমি না বউ সাচ্ছিলাম আল্লাহ মেয়ে বিয়া করতেছি কান্দাছি আব্বা আমার সাথে কেতাছি গা পুরো আর স্বপ্নে দেখুন না আর ঘুমাইলে ওই না স্বপ্ন দেখুন ঘুমাইলি না যাই বাইরে বাইরে।